যে আমরা মুভি শুরু করার আগে অনেকদিন একটা প্ল্যানিং এ ছিলাম, আর ডিরেক্টরের সঙ্গে মানে ক্যারেক্টারের যখন সম্পর্কটা ভালো হয় আর্টিস্টের, তখন জানি এটা খুব কঠিন কিছু হয় না। আমরা 3 মাস একই সঙ্গে ছিলাম, একটা বাসায় ছিলাম, আমরা 3 মাস ক্যারেক্টার নিয়ে কাজ করছি। যেহেতু আমি নতুন, ডেবিউ কাজ ছিল, আমরা ফাইট ডেভেলপ করছি, আমার ফিজিক্স চেঞ্জ করছি, সব মিলে চ্যালেঞ্জিং ছিল। আর সব থেকে বড় কথা, আমরা যারা আর্টিস্ট বেসিক্যালি এখন যারা আছি, শুধু এটা না, সবাই আমরা একটা ফ্যামিলি মেম্বার ছিলাম। সঞ্জু জন ভাই ওই যখন শুরু করছিলাম তখন ভাইয়ের 6-প্যাক ছিল, তো ওখান থেকেও ইন্সপায়ার ছিলাম আমি। তো আমাদের গল্পে যখন ছিল তখন আমি তার কাছে সাজেশন নিতাম, ভাই কীভাবে কী করলে কী হবে, সে আমাকে সাজেশন দিত। ফাইটিংয়ে গিয়ে সে হেল্প করতো, জনি ভাই, সবাই লিখন সীমান্ত পাশে তো প্রথম আমার স্ক্রিন শেয়ার, তো উনি তো ওই সময় একজন সেলিব্রিটি আর্টিস্ট। তারপর আমার বন্ধু যুবরাজ, যে আমাকে এই ইন্ডাস্ট্রিতে মানে ইন্সপায়ার করে নিয়ে আসছে, অনেক ভাই, সব মিলে ভাই আমরা একটা ফ্যামিলি মেম্বার হিসেবে কাজ করছি। আর এই মেইন চ্যালেঞ্জিংটা ছিল ভাই, আমরা গল্পের মধ্যে আমাদের বডি চেঞ্জিংটা আমরা উঠানোর চেষ্টা করেছি, মানে আমার ডিরেক্টর আর আমি আমার সর্বস্বতা দিয়ে চেষ্টা করেছি যে দেখানোর জন্য। এটা ইনশাল্লাহ আমরা মূল গল্পে আমরা ক্যারেক্টারটা কীভাবে চেঞ্জ হচ্ছে আমরা গল্পে দেখতে পারবো। সব মিলে এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু ছিল, যে আসলে আমি আবার আমার প্রডিউসারের কাছ থেকে একটা সময় আমার ডিরেক্টর সহ আমরা নির্ধারণ করে নিয়েছি যে এই সময়ের মধ্যে করবো। সব মিলে একটা ভালো চ্যালেঞ্জিং ছিল, আমরা উত্তরায় আসছি আর কি। যে আমি একটু আগে বলছি যে ভাই আমাদের যে কয়টা হল আছে, কিন্তু যখন ভালো কিছু আসে তখন কিন্তু প্রতিটা হল হাউসফুল থাকে, শুধু সিনেপ্লেক্স না। সিঙ্গেল স্ক্রিনের কথা যদি বলি, আমার বাসা রংপুর, ইনফ্যাক্ট আমার ফ্যামিলিরও 2টা হল আছে। একটা হল এখন বলতে যাচ্ছি না, মানে আমাদের খোদা হাফেজ উপলক্ষে নতুন একটা হল আমরা রেনোভেশন করতে, আমরা ওটা দিয়ে নতুন হল চালু করবো আর কি। আমার ফুল টিম নিয়ে উদ্বোধন করবো ইনশাল্লাহ, তাও ইনশাল্লাহ বললাম, কিন্তু এক্সাইটমেন্ট বেশি, ভাল লাগে সব নাই করি, মানে আমি তো জুনিয়র, সবাই অবশ্যই ভালো দেখে আমার থেকে আগে আসছেন, আর আমি তো তাদেরকে দেখেই ইন্সপায়ার। আমি মূলত একটু আগে বলছি, আমি সাকিব ইয়ান, আমি সাকিব ভাইয়ের ভক্ত, আর সালমান শাহ ভাইয়ের আমি সব মুভি দেখি, এখনও দেখি, মানে অ্যাক্টিং শেখার জন্য সবাইকে ভালো লাগে। আমি ইনফ্যাক্ট আমি সবার মুভি দেখি, আমি সবার মুভি দেখি, যে দেখে শেখার জন্য, বাইরের দেশের মুভি না দেখে আমি আমাদের প্রতিটা নায়কের মুভি দেখার শেষ হওয়ার। এটা আমার জন্য সৌভাগ্যর একটা বিষয় ছিল, যে মাল্টি কাস্টিংয়ের কারণে আমার বডি ট্রান্সফরমেশনের বিষয়টা তো আমার মুভিতে কাজ করতে করতেই আমাদের বললাম সঞ্জুজন ভাই। সব মিলে এই ভালো ভালো আর্টিস্ট থাকার কারণে আমার কাজটা যতটুকু অ্যাচিভমেন্ট ছিল তার থেকে আরও বেশি আশা করি যে আমি আউটপুট দিতে পারছি আর কি।